তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর কপালী বস্তি জুম্বাড়ি সহ বিস্তীর্ণ এলাকায় বন্য হাতির তাণ্ডবে সেখানকার বাসিন্দারা তটস্থ। বন্য হাতির তাণ্ডব থেকে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের কিছুটা স্বস্তি দিতে বিগত মাস খানেক আগে বন দপ্তর থেকে মাইগঙ্গা এলাকায় একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়। বনকর্মীরা রাতের বেলায় এই অস্থায়ী ক্যাম্প থেকে পেট্রোলিংয়ে বের হয়, কিন্তু এতে বাদ সাজে কাঠ চোরা কারবারিরা। কারণ বন দপ্তরের এই অস্থায়ী ক্যাম্প থাকার ফলে কাঠ চোরা কারবারিরা তাদের অবৈধ কাজ করতে পারছিল না। অভিযোগ, মঙ্গলবার রাতে যখন বন দপ্তরের কর্মীরা পেট্রোলিংয়ে বের হয় তখন কাঠ চোরা কারবারিরা অস্থায়ী ক্যাম্পে হামলা চালায় এবং আসবাবপত্র সহ অন্যান্য জিনিস ভাঙচুর করে। রাতে পেট্রোলিং শেষে ফিরে এসে বন দপ্তরের কর্মীরা এই অবস্থা দেখতে পায় এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়টি জানায়। ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে মুঙ্গিয়াকামী ফরেস্ট রেঞ্জ অফিসার এবং ঘটনাস্থলে এসে হামলার বিষয়টি প্রত্যক্ষ করে তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করে। এ বিষয়ে ফরেস্ট রেঞ্জ অফিসার অভিযোগ করেন, চোরা কাঠ কারবারিরাই এই ঘটনা সংঘটিত করেছে। তো কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে এদিকে যে একটা রাস্তা আছে জুমবাড়ি থেকে কৃষ্ণপুর যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে বিভিন্ন সময় সাইকেলের মাধ্যমে চোরা কারবারি যারা আছে তারা বিভিন্ন ধরনের কাঠ নিয়ে যেত। তো এই জিনিসগুলি আমরা এখানে ক্যাম্প হওয়ার কারণে আমরা অনেকাংশেই বন্ধ করতে পেরেছি। তো এর ফলে এখানে যে ক্যাম্পটা আছে গ্রামবাসীদের সুযোগ সুবিধা প্রদান করছে ঠিকই, কিন্তু তাদের যে চোরা কারবার আছে সেটার মধ্যে বাধা প্রদান করছে। মূলত এই ঘটনার জন্যই হয়তোবা এখানের যারা চোরা কারবার সাথে যুক্ত তারা এসে আজকে রাত্র আনুমানিক 8টা নাগাদ আমাদের যে ক্যাম্পটা আছে সেই ক্যাম্পটাতে ভাঙচুর করে, সেই সময় আমাদের স্টাফ এখানে ছিল না, ফিল্ডে বিভিন্ন জায়গাতে যেখানে হাতির অ্যাটাক হতে পারে সেই সকল জায়গাগুলিতে তারা গিয়েছিল। তো ফিরে এসে যখন তারা রাত্র আনুমানিক 10টা নাগাদ 9:30 বা 10টা হবে ওই সময় তারা দেখে। কাঠচোরা কারবারিদের বাড়বাড়ন্ত প্রতিরোধে সরকার ইতিমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। কিছু কিছু ক্ষেত্রে প্রশাসন কাঠচোরা কারবারিদের দমন করতে সমর্থ হলেও সব ক্ষেত্রে সম্ভব হয়নি। আর এক্ষেত্রে একাংশ বন দপ্তরের আধিকারিক সহ সাধারণ কর্মীদের কাঞ্চনমূল্য বিনিময়ের অভিযোগও উঠে আসছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।